আসসালাম আহমতুল্লাহ এখানে জাদু থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি যেটা জানতে চাওয়া হয়েছে তো এর জন্য সবচাইতে উত্তম পন্থা হল কোরআন হাদিসের নির্দিষ্ট যেসব দোয়াগুলো এই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেগুলোর মাধ্যমে ঝাড়ফুঁক করা আর এর জন্য কোনো সহি আকিদার আলেমের কাছে গিয়ে নিয়মিত ঝাড়ফুঁক করানো এটা মানে কাম্য আর নিজেই যদি বাড়িতে কেউ পারে তাহলে নিজে করবে বা নিজে রুগী যে সে নিজেই করবে তো বাড়ি থেকে কেউ পারলে বাড়ি থেকে করবে আর সেসবগুলোর জন্য আমি সংক্ষেপে বলে দিছি নিয়মটা পারলে ওইভাবে ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন এক নম্বর হলো সুরা ফাতেহা সাতবার পড়বেন আয়াতুল কুরসি একবার সুরা এখলাস আর নাস ফালাক এই তিনটা তিনবার তিনবার করে তারপরে সুরা কাফেরুন পড়বেন তারপরে সুরা আরফের একশো সতেরো আঠারো উনিশ নম্বর আয়াত মানে একশো সতেরো একশো আঠারো একশো উনিশ নম্বর আয়াত এই তিনটা আয়াত পড়বেন সুরা ইউনুসের উনআশি আশি একাশি বেরাশি নম্বর আয়াত এগুলো পড়বেন সুরা তহার পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এই আয়াতগুলো পড়বেন এই সব আয়াতগুলো পড়ে রুগীকে ফুঁক দিবেন সেই সাথে পানিতেও ফুঁক দিয়ে সেই পানি খাবে আর গোসল করার ক্ষেত্রে গোসল করবে ওই পানি দিয়ে এই সবগুলো মানে আমল করবে দুই নম্বর যেগুলো নবী আলী সাল্লাম থেকে দোয়া এসেছে হাদিসে সেই সব দোয়াগুলো পাঠ করা যেমন আল্লাহ রব্বা নাস আজহবিল বাস অসফে আন্তা শাফি লা শেফা ইল্লা শেফা উকা শেফা আল্লাহ ইউগাদের সাকামা দুই নম্বর দুয়া যেটা বিসমিল্লাহ আর কি কাবিন কুল্লে সাই ইন ইউ উজিক মিন সার রে কুল্লে নফসিন আউ আইন হা সিদ আল্লাহ ইয়শফিক বিসমিল্লাহ আর কি এই দুয়াটা তিনবার মানে ঘুরিয়ে ঘুরিয়ে পড়বে তারপরে দুয়া যেটা আউজবে কালেমা মিনকুল্লে তাম্মিন কুল্লে শানি ওয়াহাম্মা আইনি লাম্মা এই দোয়াটা পড়বে তারপরে এই বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা তিনবার বলবে তারপরে সাতবার বলবে আউ জবে আজ্জা তিল্লাহি ওয়া কুদ্রাতহি ওয়া মা এই সব দোয়াগুলো পড়ে ঝাড়ফুঁক করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আরোগ্য দান করবেন আলাইকুম